ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে সেপ্টেম্বর মাসের রাশিফল। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি, এখনও যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। আর এখন এই ভিডিওতে যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলা রাশি। জানবো তুলা রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে। সবার ফার্স্টে যেটা জানবো সেটি হচ্ছে এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন। সেপ্টেম্বর মাসটা কিন্তু একদম আপনাদের ফেভারে হবে এডুকেশনের ক্ষেত্রে। আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শনি মকর রাশিতে অবস্থান করবে, যার ফলে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে আপনারা এতদিন ধরে যে রেজাল্টটা দেখার জন্য ওয়েট করছিলেন সেই রেজাল্টটা কিন্তু পাবেন। যারা এডুকেশনের ক্ষেত্রে চাইছিলেন কি বাইরে যাবেন এডুকেশন পারপাসে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো। এডুকেশনে যারা লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন তাদের জন্য এই মাসটা কিন্তু ভালো। এডুকেশনের পারপাসে আপনারা লোন কিন্তু এই সময় পেয়ে যাবেন। এডুকেশনের জন্য আপনারা কিন্তু অন্যের থেকে খুব ভালো হেল্প এই সময় পেয়ে যাবেন। এডুকেশনের ক্ষেত্রে এই মাসটা যাকে বলা যায় একদম 100% সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন। এডুকেশন নিয়ে চিন্তা করার মতো কিছু নেই। যারা কম্পিটিটিভ এক্সাম দেন তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো, তারা খুব ভালো সফলতার মুখ এই মাসে কিন্তু দেখার সম্ভাবনা অনেকটা মাত্রায় বেশি থাকছে। এডুকেশনের ক্ষেত্রে আর বলার কিছু নেই, এডুকেশন যাকে বলা যায় একদম 100-তে 100 পেয়ে গেছেন। এডুকেশন খুব ভালো হতে চলেছে। জানবো এই সময় আপনাদের কেরিয়ার কেমন থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো আপনাদের কেরিয়ার এই মাসে কিন্তু খুব ভালো একটা পজিটিভ জিনিস আপনাদের দিয়ে যাচ্ছে। শনিদেব আপনাদের চতুর্থভাবে বসে থাকবে, যার ফলে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে আপনারা খুব ভালো রেজাল্ট এই মাসে পেতে চলেছে। শনিদেব চতুর্থভাবে বসে কর্মভাবকে দৃষ্টি দিচ্ছে, কর্মভাবকে দেখছে, যার ফলে কর্মভাবে নতুন সুযোগ, নতুন সুবিধা, কর্মভাবে নতুন কিছু পাওয়া, নতুন প্রাপ্তি, সব কিছু নতুন হতে চলেছে। তবে কর্মক্ষেত্রে বলবো যে কোনো সিদ্ধান্ত একটু বুঝে শুনে নিন। সব সিদ্ধান্তই যে আপনারা এই সময় সঠিক নিতে পারছেন সেটা মনে করবেন না, একবার ছেড়ে 100 বার ভাবুন, ভেবে সিদ্ধান্ত নিন। সেক্ষেত্রে ভালো হবে, কেরিয়ারে নতুন চমক থাকছে। যারা অনেকদিন ধরে স্ট্রাগল করছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। ঠিক যতটা স্ট্রাগল করে এসছেন ততটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। যারা অনেক দিন ধরে মনের মতো ঠিক একটা জব পাচ্ছিলেন না, অনেক ট্রাই করছিলেন করেও পাচ্ছিলেন না, যারা কেরিয়ারে অনেক চেষ্টা করছিলেন, অনেক ফাইট করছিলেন কিন্তু কিছুতেই কেরিয়ারে সাকসেস পাচ্ছিলেন না, সেই সকল মানুষদের জন্য কিন্তু এই মাসটা একটা সুযোগ নিয়ে আসছে, যেখানে আপনারা অনেক কিছু পেতে পারেন। অবশ্যই করে আপনাদের নিজের কর্মটা করে যেতে হবে, সেটা তো ডেফিনেটলি। তাছাড়াও যেটা স্পেশাল আপনাদের রিওয়ার্ড বলা যেতে পারে সেটা হচ্ছে এই মাসে কিন্তু আপনারা অনেক কিছু পাচ্ছেন, নতুন সুযোগ সুবিধা কেরিয়ারের ক্ষেত্রে। অনেক দিন ধরে যেটা না পাওয়া ছিল, অনেক দিন ধরে যে সাকসেসটার জন্য ওয়েট করছিলেন সেই সকল সাকসেস এই মাসে কিন্তু আপনারা পাচ্ছেন। যারা চাইছিলেন বাইরে জবের জন্য অ্যাপ্লাই করবেন বা করেছিলেন, এখনও তার রেসপন্স আসছিল না, সেক্ষেত্রে কিন্তু ভালো, সেক্ষেত্রে আপনারা নিজের মনের মতো রেজাল্ট কিন্তু পাবেন, পজিটিভ রেজাল্ট কিন্তু অবশ্যই করে পাচ্ছেন। ওভারঅল কেরিয়ার কিন্তু ভালো। যারা স্টেটের বাইরে বা দেশের বাইরে কাজ করেন তাদের ক্ষেত্রে এই মাসটাও কিন্তু খুব দুর্দান্ত একটা মাস হতে চলেছে। সব মিলিয়ে মিশিয়ে বলবো কেরিয়ারটা কিন্তু খুবই ভালো। আর একটা স্পেশাল কথা, সেটা হচ্ছে যারা বিজনেস করেন তাদের জন্য এই মাসটা কিন্তু একটা মানে দুর্দান্ত রেজাল্ট নিয়ে আসে। আপনার বিজনেসকে 100 গুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু এই মাস রাখবে। সেই অনুযায়ী আপনারা পরিশ্রম করুন, আপনারা কিন্তু একটু পরিশ্রম করলেই অনেক বেশি সফলতা কিন্তু পেয়ে যাবেন। শনিদেব কিন্তু এই মাসে আপনাদের অনেক কিছু প্রাপ্তি যোগ ঘটাবেই ঘটাবে। জানবো হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে বলবো খুব একটা ভালো কিছু বলতে পারবো না। ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি, সে মীন রাশিতে গোচর করবে চন্দ্রের সাথে, সেক্ষেত্রে হচ্ছে হেলথ নিয়ে একটু সমস্যা তৈরি হবে
হেলথ নিয়ে একটু বেশি অ্যালার্ট থাকতে হবে, ছোট সমস্যাকেও গুরুত্ব দিতে হবে, এই সময় কিছু ইগনোর করবেন না। হেলথ গোটা মাসটা আপনাকে প্রচণ্ড মানসিক যন্ত্রণা দেবে, মানসিক যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য এ মাসে ভালো থাকছে না। শারীরিক সমস্যা তো থাকছেই, তাছাড়া মানসিক সমস্যাও থাকছে, ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু থাকছে। হেলথ নিয়ে একটু বেশি সচেতন এ মাসে আপনাদের হয়ে যেতে হবে, গুরুত্ব দিতে হবে, ছোট ছোট প্রবলেমগুলোকে গুরুত্ব দিন, তাহলে কিন্তু বড় কিছু সম্ভাবনা থাকছে না। যদি ছোটকে গুরুত্ব না দেন, ছোট সমস্যাকে গুরুত্ব না দেন, সেক্ষেত্রে সেটা বৃদ্ধি বড় হওয়ার সম্ভাবনা, বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে। যাদের পুরনো কোনো রোগ সেটা হঠাৎ করে বেড়ে যাবে, সেটা হঠাৎ করে বাড়বে, পুরনো কোনো রোগ তার বিশাল একটা দাপট আপনাদের উপর কিন্তু এই মাসটা চলবে। হেলথ নিয়ে সত্যি টেনশন করার মতো বিষয়, তবে টেনশন করার কিছু নেই, সেটাকে বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করুন, তাহলে খুব একটা বেশি সমস্যা কিন্তু হবে না। জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফ কিন্তু মাসে খুব ভালো থাকছে, পঞ্চম ভাবের অধিপতি শনি সে দ্বাদশ ভাবে যাচ্ছে, লাভ লাইফ কিন্তু খুব ভালো, লাইফের নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে। প্রেম নিয়ে এ মাসে আপনারা বেশ একটা ফুরফুরে মেজাজে থাকবেন, প্রেম যথেষ্ট ভালো থাকছে, এর থেকে নতুন কিছু বলার নেই। তবে বলবো হ্যাঁ, লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে, একটা সামঞ্জস্যপূর্ণ প্রেম আপনাকে এই মাসে দিয়ে যাবে, সব কিছু ব্যালেন্স করে এই মাসে আপনারা চলতে পারবেন। প্রেম নিয়ে একদম টেনশন করার মতো কিছু নেই, ভালো রেজাল্ট পাবেন। জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকবে। ম্যারেজ লাইফে রাহুর প্রভাবে ম্যারেজ লাইফ ডিস্টার্ব থাকবে, ম্যারেজ লাইফে প্রবলেম অ্যারাইজ করবে, রাহুর প্রভাব আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করবে, অশান্তি তৈরি করবে, এই বিষয়টাকে আপনাদের বুঝে শুনে সামলাতে হবে। কিভাবে আপনারা নিজেদের লাইফটাকে পরিচালনা করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফ আমি বলবো ভালো, সেকেন্ড ভাবে মঙ্গলের দৃষ্টি, মঙ্গল অষ্টমে বসে সেকেন্ড ভাবে দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয়ভাবে মঙ্গল অষ্টমে বসে দ্বিতীয়ভাবে দৃষ্টি বিনিময় করবে। ফ্যামিলি লাইফ ভালো, ফ্যামিলি লাইফ ভালো, ফ্যামিলি লাইফ নিয়ে যদি কোনো সমস্যা চলে আসে সেক্ষেত্রে এই সময় আপনারা তার সমাধান খুঁজে পাবেন। ফ্যামিলিতে যদি এতদিন ধরে কোনো সম্পত্তি নিয়ে বিবাদ চলে আসে বা সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলে আসে, তার সমাধান কিন্তু এ মাসে আপনারা পেয়ে যাবেন। যে সকল ফ্যামিলি মেম্বারদের সাথে আপনাদের এতদিন কোনো রকম যোগাযোগ ছিল না, তাদের সাথে নতুন করে যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, ফ্যামিলিতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে। অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকছে, দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল অষ্টমে গোচর করছে, যার ফলে কিন্তু খরচা প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে, খরচায় আপনাদের কন্ট্রোল থাকবে না, যার ফলে কিন্তু মাসের শেষে প্রচণ্ড প্রবলেমে পড়বেন, এই একটা সমস্যা থাকছে। তাছাড়া অর্থ নিয়ে, অর্থের আশার ইনকাম সোর্স যেটা, সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। অর্থ নিয়ে যদি অনেকদিন ধরে কোনো মানে সমস্যায় ভোগেন কারোর থেকে অর্থ পাওয়া নিয়ে, সেটা কিন্তু এ মাসে সলভ হয়ে যাবে। কোথাও যদি অর্থ বিনিয়োগ করবেন ভাবেন, সেক্ষেত্রে আমি বলবো এই মাসটা কিন্তু খুব দুর্দান্ত একটা মাস, সঠিকভাবে বিনিয়োগ করলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, অর্থ যে ব্যয় সেটাকে কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু মাসের শেষে প্রচণ্ড প্রবলেমে পড়বেন। তাছাড়া অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু খুব ভালো। তাহলে বন্ধুরা, তুলা রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।